হাই এভরিওয়ান, এক্সাম শুরুর জন্য তোমাদেরকে স্বাগত। আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এবং কনস্টেবল পরীক্ষার আরও একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস নিয়ে আলোচনা করবো। এটা হবে 21 নম্বর প্র্যাকটিস সেট, এবং যারা আগের ভিডিওগুলো দেখো তারা দেখে নিতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এবং যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো শুরু করা যাক, দেরি না করে। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে কোন কয়লা বাদামি কয়লা নামে পরিচিত? অপশান এ আছে বিটুমিনাস, অপশান বি আছে অ্যান্থ্রাসাইট, অপশান সি আছে পিট, অপশান ডি আছে লিগনাইট। তাহলে যে কয়লা বাদামি কয়লা নামে পরিচিত সেটা হলো লিগনাইট। অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কেমন, নেক্সট প্রশ্নে আমরা যাব। ইদুক্কু জলবিদ্যুৎ নিম্নের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ আছে কেরালা, অপশান বি আছে তামিলনাড়ু, অপশান সি আছে কর্ণাটক, অপশান ডি আছে তেলেঙ্গানা। তাহলে কি ইদুক্কু জলবিদ্যুৎ নিম্নের যে রাজ্যে অবস্থিত সেটা হয়ে গেছে অপশান এ, কেরালাতে অবস্থিত। অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন বলছে এনটিপিসি কত সালে স্থাপিত হয়েছিল? অপশান এ আছে 1973, অপশান বি আছে 1974 সালে, অপশান সি আছে 1975 সালে, অপশান ডি আছে 1976 সালে। তাহলে কি এনটিপিসি যে সালে স্থাপিত হয় সেই সালটি হলো 1973। অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। কেমন, 1973। নেক্সট প্রশ্নে এগিয়ে যাব। ভারতের বিদ্যুৎ উৎপাদনে কোন উৎসের সঞ্চয় সবচেয়ে সর্বাধিক? অপশান এ আছে কয়লা, অপশান বি আছে তেল, অপশান সি আছে প্রাকৃতিক গ্যাস, অপশান ডি আছে পারমাণবিক বিদ্যুৎ। তাহলে ভারতের বিদ্যুৎ উৎপাদনে যে উৎসের সঞ্চয় সবচেয়ে বেশি সেটা হয়ে গেল কয়লা। কয়লার প্রয়োজন সবচেয়ে বেশি। নেক্সট প্রশ্নে যাব, নেক্সট প্রশ্নে যাব আমরা। প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত অপশান এ কৈগা, অপশান বি তারাপুর, অপশান সি কাঁকড়াপাড়া, অপশান ডি আছে কালপক্কম। তাহলে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? না, এটা হচ্ছে তারাপুরে। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর, সরি অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশান বি তারাপুর। কেমন, তারাপুর। নেক্সট প্রশ্নে যাব। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চের ডিরেক্টর কে হলেন সম্প্রতি? অপশান এ আছে ডাক্তার আর এম সুন্দরম, অপশান বি আছে রাহুল শ্রীবাস্তব, অপশান সি আছে অজয় সিনহা, অপশান ডি আছে উপরের কেউই নয়। তাহলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চের ডিরেক্টর যিনি হলেন তিনি হলেন ডক্টর আর এম সুন্দরম। অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। কেমন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চের ডিরেক্টর হলেন আর এম সুন্দরম। নেক্সট প্রশ্নে চলে যাব। প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? অপশান এ আছে মহারাষ্ট্র, অপশান বি আছে মধ্যপ্রদেশ, অপশান সি আছে রাজস্থান, অপশান ডি আছে উত্তরপ্রদেশ। তাহলে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি যে রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে মহারাষ্ট্র, মহারাষ্ট্রের তারাপুরে। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কেমন, নেক্সট প্রশ্নে এগিয়ে যাব। নেক্সট প্রশ্ন বলছে লাউডস্পিকারে কোন শক্তিতে রূপান্তরিত হয়? অপশান এ আছে শব্দ শক্তি থেকে তড়িৎ শক্তিতে, অপশান বি আছে যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তিতে, অপশান সি আছে শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে, অপশান ডি আছে তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তিতে। তাহলে লাউডস্পিকারে যে শক্তিতে রূপান্তরিত হয় সেটা হচ্ছে তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তিতে। অপশান ডি যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা যাব। নেক্সট প্রশ্ন কি বলছে, ঘড়িতে দম দেওয়ার সময় আমরা তাতে অপশানে স্থিতি শক্তি সঞ্চার করি, অপশান বি আছে গতি শক্তি সঞ্চার করি, অপশান সি আছে তাপ শক্তি সঞ্চার করি, অপশান ডি আছে তড়িৎ শক্তির সঞ্চার করি। না, ঘড়িতে দম দেওয়ার সময় আমরা যে শক্তি সঞ্চার করি সেটা হচ্ছে স্থিতি শক্তি সঞ্চার করি। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কেমন, স্থিতি শক্তির সঞ্চার। নেক্সট প্রশ্ন যেটা আমরা দেখে নেব সেটা হচ্ছে বায়ুমণ্ডলে যে স্তরে বায়াধা পেয়ে বেতার তরঙ্গ পৃথিবীতে ফিরে আসে, অপশান সেটা হবে ট্রোপোস্ফিয়ার, অপশান বি আছে আয়নোস্ফিয়ার, অপশান সি আছে ওজোনোস্ফিয়ার, অপশান ডি আছে স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের যে স্তরে বাধা পেয়ে বেতার তরঙ্গ ফিরে আসে সেটা হয়ে গেল ইয়োনোস্ফিয়ার। অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, আয়োনোস্ফিয়ার বা ইয়োনোস্ফিয়ার। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা যাব। 11 নম্বর প্রশ্ন হচ্ছে যে নীতি অনুসরণ করে মহাকাশে রকেট চলে সেটা হচ্ছে অপশান এ নিউটনের প্রথম গতিসূত্র, অপশান বি আছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, অপশান সি আছে নিউটনের তৃতীয় গতিসূত্র ও ভরবেগের সংরক্ষণ সূত্র, অপশান ডি আছে গতিশক্তির সংরক্ষণ সূত্র। তাহলে যে নীতি অনুসরণ করে মহাকাশে রকেট চলে সেটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র এবং ভরবেগের সংরক্ষণ সূত্র। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আমরা যাব। নেক্সট প্রশ্ন বলছে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন কি জন্য নোবেল পুরস্কার লাভ করেন? অপশান এ আছে আপেক্ষিকতাবাদ আবিষ্কারের জন্য, অপশান বি আছে কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কারের জন্য, অপশান সি আছে আলোক তড়িৎ ক্রিয়া আবিষ্কারের জন্য, অপশান ডি আছে
গ্যাসের সূত্র আবিষ্কারের জন্য। তাহলে কি বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন যে জন্য নোবেল পুরস্কার পান সেটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া আবিষ্কারের জন্য। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কেমন? নেক্সট প্রশ্নে আমরা যাব, থার্মাল আয়োনাইজেশন তত্ত্বটি কে প্রকাশ করেন? অপশান এ আছে সিভি রামান, অপশান বি আছে মেঘনাথ সাহা, অপশান সি আছে সত্যেন্দ্রনাথ বসু, অপশান ডি আছে রাদারফোর্ড। তাহলে থার্মাল আয়োনাইজেশন তত্ত্বটি প্রকাশ করেন মেঘনাথ সাহা। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, থার্মাল আয়োনাইজেশন হবে মেঘনাথ সাহা। নেক্সট প্রশ্নে আমরা যাব, নেক্সট প্রশ্ন বলছে পিতবন্ধু কোন অঙ্গের সাথে যুক্ত? অপশান এ আছে চক্ষু, অপশান বি আছে কর্ণ, অপশান সি আছে নাসিকা, অপশান ডি আছে জিহ্বা। তাহলে পিতবিন্দু কোন অঙ্গের সাথে যুক্ত? না, পিতবিন্দু চোখের সাথে বা চক্ষুর সাথে যুক্ত। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আমরা এগিয়ে যাব, বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? অপশান এ আছে 1 মিলিগ্রাম পার লিটার, অপশান বি আছে 0.01 মিলিগ্রাম পার লিটার, অপশান সি আছে 0.001 মিলিগ্রাম পার লিটার, অপশান ডি আছে 0.0 মিলিগ্রাম পার লিটার। তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বা WHO নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা হচ্ছে 0.0001 মিলিগ্রাম পার লিটার, অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আমরা যাব, নিচের কোন উদ্ভিদ ও প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের জীব? নিচের কোনটি উদ্ভিদ ও প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের জীব? অপশান এ আছে ভাইরাস, অপশান বি আছে ব্যাকটেরিয়া, অপশান সি আছে প্রোটোজোয়া, অপশান ডি আছে অ্যামিবা। তাহলে নিচের যেটি উদ্ভিদ ও প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের জীব সেটা হলো ব্যাকটেরিয়া। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কেমন? ব্যাকটেরিয়া হলো উদ্ভিদ ও প্রাণীর মধ্যবর্তী পর্যায়ের জীব। নেক্সট প্রশ্নে আমরা যাব, নেক্সট প্রশ্ন বলছে গান্ধীজি কোথা থেকে ডান্ডি যাত্রা শুরু করেন? অপশান এ আছে ডান্ডি, অপশান বি আছে সবরমতী আশ্রম, অপশান সি আছে গুজরাট, অপশান ডি আছে ওপরের কোনোটিই নয়। তাহলে গান্ধীজি যেখান থেকে ডান্ডি যাত্রা শুরু করেন সে জায়গাটি হলো সবরমতী আশ্রম। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে গান্ধীজি সবরমতী আশ্রম থেকে ডান্ডি যাত্রা শুরু করেন। নেক্সট প্রশ্নে আমরা যাব, পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের কারা পরাজিত করেছিল? অপশান এ আছে আফগান, অপশান বি আছে মুঘল, অপশান সি আছে ইংরেজ, অপশান ডি আছে ফরাসি। তাহলে পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের কারা পরাজিত করেছিল? না, মারাঠাদের পরাজিত করেছিল আফগানরা। অপশান এ যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের আফগানরা পরাজিত করেছিল। নেক্সট প্রশ্নে যাব, নেক্সট প্রশ্ন বলছে বৈদিক যুগে অপশানে বহু বিবাহ অপরিচিত ছিল? অপশান বি আছে বাল্য বিবাহের পরিচলন ছিল, অপশান সি আছে বিধবার পুনর্বিবাহ করতে পারতো বিধবারা, অপশান ডি আছে উঁচু জাতিতে বিবাহ করা যেত। তাহলে বৈদিক যুগে যেটি প্রচলন ছিল সেটা হচ্ছে বিধবারা পুনর্বিবাহ করতে পারতো, বিধবারা পুনর্বিবাহ করতে পারতো। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে যাব, আচ্ছা 20 নম্বর প্রশ্ন, 1946 সালের গণপরিষদের প্রথম সভায় কে সভাপতিত্ব করেছিলেন? অপশান এ আছে জওহরলাল নেহরু, অপশান বি আছে রাজেন্দ্র প্রসাদ, অপশান সি আছে সচ্চিদানন্দ সিনহা, অপশান ডি আছে বি আর আম্বেদকর। তাহলে 1946 সালের গণপরিষদের প্রথম সভায় যিনি সভাপতিত্ব করেন তিনি হলেন সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে, অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের আজকের HT টোডনমল কোন ক্ষেত্রের সাথে জড়িত? অপশান এ আছে ভূমি সংস্কার, অপশান বি আছে শিক্ষা বিষয়ক, অপশান সি আছে গৃহ নির্মাণ কার্য, অপশান ডি আছে চিত্রকলা। তাহলে টোডনমল কোন ক্ষেত্রের সাথে জড়িত? রিপিট করে দিই, ভূমি সংস্কার, শিক্ষা বিষয়ক, গৃহ নির্মাণ কার্য না চিত্রকলা। এই প্রশ্নের যে উত্তরটা সঠিকভাবে তোমাদের মনে হচ্ছে এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, এবং যারা এই চ্যানেল তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।